বাগবাজার এলে কি খাবেন, এই ভিডিও তো দেখলাম আমরা সবাই, ভাইরাল হয়ে গেল। আমরাও সেই গন্ধে চললাম বাগবাজারে। ফার্স্টেই চলে গেলাম বাগবাজার, সার্বজনীন যে পুজো হয় তার ঠিক অপোজিটেই লালটু কেবিন, খুব ফেমাস। কি পাওয়া যাচ্ছে? ভাপা চিকেন, ভাপা মাটন, ভাপা ভেটকি, অনেক কিছু আইটেম জাস্ট ভাপা অবস্থায়। আমরা ভাপা চিকেন খেলাম, এর অ্যাবাউট 70 রুপিস দাম, ভালো মন্দ না, ইউনিক একটা আইটেম, সুন্দর খেতে। তারপর আবার যথারীতি চললাম ট্রাম লাইন ধরে গঙ্গার পাড়ে খাসির চর্বি দিয়ে লালু ভুলুর মাটন ঘুগনি, মাটন না, মাটনের চর্বি দিয়ে, আর তার সাথে হাফ বয়েল হাঁসের ডিম। আমরা গিয়ে শুনি ওটা শেষ হয়ে গেছে, চা আর খেলাম না, তো খেলাম এই মাটন ঘুগনিটাই। শর্টসে যেটা বলেছিলাম, খুব একটা আহামরি কিছু না, জাস্ট সেদ্ধ মটরের ঘুগনির মধ্যে মাটনের চর্বি দিয়ে দিয়েছে, খুব আহামরি কিছু না। আপনারা একবার এই ভাইরাল হওয়ার দৌলতে খেতে পারেন, বাট আমার মনে হয় না খুব ভালো কিছু এক্সপিরিয়েন্স হবে। যদি হ্যাবক কিছু লেখে থাকে বা আমি কিছু ভুল বলে থাকি তো অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। দাম 25 টাকা, 15 টাকা ছিল আগে, ভাইরাল হওয়ার পর 25 টাকা। একটু নুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে, পাউরুটির সঙ্গে খেতে পারেন বা শুধুই খেতে পারেন। একদম গঙ্গার ধারে, কুমোরটুলির গঙ্গার ধারেই লালু ভুলুর মাটন ঘুগনি। এটা মোটামুটি বিকালবেলার দিকে আমরা খেয়েছিলাম, মোটামুটি এটা লালটুর কেবিনে ভাপা চিকেনটা খেয়ে তারপর এই দিকে আসা। একটু চর্বি দেখে দিতে বললাম, একটু ভালো লাগলো বলতে ওই চর্বির যেটুকু স্বাদ আসছে সেটাই, আহামরি কিছুই পেলাম না। গঙ্গার পাড়ের হাওয়াটা কিন্তু অবশ্যই খাবেন, জাস্ট অপোজিটেই গঙ্গার পাড়ের হাওয়া, সুন্দর গঙ্গার হাওয়া, সেইটার সাথে লালু ভুলুর মাটনের ঘুগনি। বাগবাজার তো আমরা শুধু পুজোর সময় যাই, তাই না? অন্তত বেহালাবাসী যারা আছি বা সারাউন্ডিংস যারা থাকি, গড়িয়ার দিকে যারা থাকি, যাদবপুরে যারা থাকি, তারা বাগবাজার শুধু দুর্গাপুজো ছাড়াই যে তো আর সেরম যা হয় না। তো এই টাইমে আসলে আপনি এই খাবারটা অবশ্যই ট্রাই করতে পারেন। খেয়ে আবার আমরা গন্তব্য, নেক্সট ডেস্টিনেশন কোথায় দেখা যাক, তো সেটার জন্য এগোলাম মোটামুটি। আবার যথারীতি ট্রাম লাইন ধরে নস্টালজিক পুরনো বাড়ি, একটা স্যাঁতস্যাঁতে ব্যাপার, পাল কেবিন। এটা এখনও ফেমাস হয়নি, থ্যাংক গড ফেমাস হয়নি, নয়তো আর সেই কোয়ালিটি বা সেই রকম খাবার পাওয়া যেত না। এখানে গিয়ে খেলাম যেটা নর্থ ক্যালকাটার ফেমাস, ফিশ কচুরি। মা নয় সরি, বাবা আর মেয়ে করছে, নন্দিনীর থেকে অনেক বেটার, কোনো ভাট বকা নয়, খুব প্রফেশনাল, সুন্দরভাবে মাছের কচুরি দিচ্ছে 9 টাকা করে। তারপর আরেকটু পিছিয়ে আসলেই আপনি পেয়ে যাবেন ব্রোস ক্যাবাবস, মানে সন্ধ্যাবেলা গিজগিজ করছে লোক, কলেজ পড়ুয়া থেকে শুরু করে সবাই ভোরে ভোরে কাবাব খাচ্ছে। কাবাব শুরু আপনার 50 টাকা থেকে, 70-80 টাকায় চিজ কাবাব, মালাই কাবাব, টিক্কা কাবাব পেয়ে যাবেন। পিস নর্মাল সাইজের থেকে অনেকটাই ছোট বা টেস্টি। তারপর ধীরে ধীরে আমরা চলে আসলাম আবার যথারীতি শ্যামবাজার স্টেশন।